আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের বিশেষ অনুরোধে আজকে আমরা আবারও তোমাদের বাংলা কবিতা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো সেই কবিতাটা হলো জন্মভূমি কবিতা। তো আমাদের কাছে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে ভাই আমাদের জন্মভূমি কবিতা থেকে কিছু সাজেশন এবং আমাদের কবিতাটা বুঝিয়ে দিন। তো তোমাদের সেই রিকোয়েস্টে আজকে ভিডিওটা তৈরি করা। তো আমি আশা রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবা। তো বন্ধুরা, প্রথমে আমরা কথা বলতে চলেছি জন্মভূমি কবিতার লেখক পরিচিত নিয়ে। তো তোমরা সাধারণত জানো জন্মভূমি কবিতাটা লিখেছে কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথমে আমরা দেখি তার জন্ম সালটা। তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে 1861 সালের 7ই মে, এটা কিন্তু তোমাদের ইংরেজি সাল। আর বাংলা সালটা হবে 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, তোমাদের কাছে যখন বঙ্গাব্দ চাওয়া হবে প্রশ্নে, যখন বলা হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করে, তখন কিন্তু তোমরা বাংলা সালটা দেবে, অর্থাৎ 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দ, এটা দেবে। আর যদি তখন তোমাদের কাছে সাল প্রশ্নটা জিজ্ঞেস করে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে, তখন কিন্তু তোমরা এই ইংরেজি সালটা দেবে, অর্থাৎ 1861 সালের 7ই মে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে। তো তোমরা কিন্তু এখানে বাংলা সাল এবং ইংরেজি সালটা কিন্তু তোমাদের মাথায় রাখবে অবশ্যই। বাংলা সালটা আলাদা, ইংরেজি সালটাও কিন্তু আলাদা। তো এবার আমরা দেখি তার মৃত্যু সালটা। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে কিন্তু 1941 সালের 7ই আগস্ট, এটা হলো তোমাদের ইংরেজি। আর বাংলাটা হবে 22শে শ্রাবণ 1348 খ্রিস্টাব্দে কলকাতায় সে কিন্তু মারা গেছে। তো এবার দেখি তার শিক্ষা জীবন। তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু 17 বছর বয়সে কিন্তু ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়েছিলেন, এবং সেখান থেকে সে কিন্তু এই বিলেতি ব্যারিস্টারি পড়াটা কিন্তু শেষ করতে পারেনি। তো পরবর্তীতে সে আবার নিজ দেশে ফিরে আসে। তো এবার দেখি তার সাহিত্যগুলো। দেখো, তার সাহিত্যটা হলো বনফুল কাব্য। এই বনফুল কাব্যটা কিন্তু তিনি মাত্র তার তখন যা যখন 15 বছর বয়স, তখন কিন্তু এই বনফুল কাব্যটা লিখেছিল। তো তোমাদের প্রশ্নটা এভাবে আসবে যে বনফুল কাব্য কত সাল বা কত বছর বয়সে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কাব্যটা লিখেছিল। তো এখানে তোমরা উত্তর হিসেবে দেবে 15 বছর। তো বন্ধুরা, এবার দেখো তার উল্লেখযোগ্য কিছু রচনা। তো তার কিছু কাব্য রয়েছে, উপন্যাস রয়েছে, নাটক এবং সংকলন রয়েছে, এবং শিশুতোষ রচনা রয়েছে, যা তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। তো প্রথমেই দেখো কাব্য রচনা। তো তার কাব্য রচনাগুলো হলো একটা সোনার তরী, গীতাঞ্জলি এবং বলাকা। তার উপন্যাসগুলো কী কী দেখো, ঘরে বাইরে, গেরো, যোগাযোগ, শেষের কবিতা। তার নাটকটা হলো কি, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবি। আর তার গল্পগুচ্ছ হচ্ছে মাত্র একটা সংকল্প, যেটা হলো গল্পগুচ্ছ। তার শিশুতোষ রচনা হলো শিশু ভোলানাথ এবং খাপসারা। তো বন্ধুরা, তোমাদের এই যে 4টা পয়েন্ট বা 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট থেকে তোমাদের কীভাবে প্রশ্নটা হবে দেখো, আমি তোমাদের প্রশ্নটা বলে দিই। প্রশ্নটা এইভাবে হবে যে সোনাতরী উল্লেখযোগ্য এটা কি, কাব্য নাকি উপন্যাস, নাটক না সংকল্প বা শিশুতোষ গ্রন্থ? তোমাদের এখানে উত্তর হতে হবে কাব্য। আবার এমন আসতে পারে যে যোগাযোগ এটা কোন ধরনের উল্লেখযোগ্য রচনা, কাব্য রচনা নাকি উপন্যাস রচনা, নাটক নাকি সংকল্প? তো তোমাদের এখানে উপন্যাসে টিক দিতে হবে। তো তোমরা অবশ্যই এই কাব্য, উপন্যাস, নাটক, সংকল্প এবং শিশুতোষ রচনাগুলো অবশ্যই নিজের খাতায় এখনই নোট করে নেবে। তো বন্ধুরা, ভিডিওটিতে যারা এখন একটা লাইক দাও নাই, তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দাও। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে, যাদের এবছরের যে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাটা হবে, যাদের এই পরীক্ষায় এই শিশু জন্মভূমি কবিতাটা রয়েছে। তো এবার আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কী কী পুরস্কার পেয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এশিয়াদের মধ্যে সর্বপ্রথম 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য কিন্তু সে নোবেল পুরস্কারটা পেয়েছে। তোমাদের পরীক্ষা কিন্তু এইভাবে আসবে যে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান কত সালে, বা আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান। এখানে উত্তর হবে 1913 সালে, কোনটার জন্য পেয়েছিল, গীতাঞ্জলি কাব্যের জন্য। তো বন্ধুরা, অবশ্যই তোমরা এগুলো কিন্তু নোট করে নেবে। তো এবার আমরা দেখি মূল কবিতাটা। তোমাদের সাথে আমি চেষ্টা করব কবিতাটা লাইন বাই লাইন পড়ার জন্য এবং লাইন বাই লাইন ব্যাখ্যা দেওয়ার জন্য। তো দেখো, এখানে প্রথমেই বলা আছে জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর, সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। অর্থাৎ আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটাই কথা বলেছে যে আমার জীবনটা সার্থক হয়েছে, আমি এদেশে জন্মগ্রহণ করেছি এবং সার্থক হয়েছে মাগো তোমায় ভালোবেসে। অর্থাৎ কবি দেশকে সে মা হিসেবে, নিজের মা হিসেবে এখানে তুলে ধরেছে। জানি না তোর ধন রতন আছে কি না রানীর মতন। অর্থাৎ তার যে দেশে যে কোন ধন সম্পদ আছে সে কিন্তু সেটা জানে না, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। অর্থাৎ সে এটাই শুধু জানে যে আমার অঙ্গ, এখানে অঙ্গ বলতে তোমার দেহ বোঝানো হয়েছে, আমার দেহ জুড়ায় তোমার ছায়া এসে। অর্থাৎ বাংলার যে রূপ বৈচিত্র্য, যে বাংলার যে বায়ু, বাংলার যে মাটি, এইখানেই সেটা তুলে ধরা হয়েছে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন আকুল করে আকুল। অর্থাৎ এখানে কবি বলতেছে যে কোন ফুলে যে কোন গন্ধটা আমাকে এমনভাবে আকুল করেছে সেটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। অর্থাৎ পৃথিবীতে আমাদের যে চাঁদটা দেখা যায়, এই চাঁদটা বাংলাদেশে বা আমাদের কবি যেখানে জন্মগ্রহণ করেছে সেই দেশে চাঁদের যে হাসিটা, সেই হাসির সাথে কোনো হাসিরই তুলনা হচ্ছে না। তো এখানে এটা বোঝানো হয়েছে, আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। অর্থাৎ আঁখি মেলে আমরা যখনই ঘুম থেকে উঠি, যখনই আমরা চোখটা মেলি, তখন কিন্তু আমাদের
প্রথম আলো অর্থাৎ সূর্যকে এখানে বোঝানো হয়েছে যে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, অর্থাৎ কবি সূর্যকে দেখেই তার চোখটা জুড়িয়েছে, এখানে এটা বোঝানো হয়েছে। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন হেসে, অর্থাৎ কবি এখানে বোঝানো হয়েছে যে আমি ওই আলোতে অর্থাৎ ওই আলোর দিকে চেয়েই আমি মুদব নয়ন হেসে। মুদব এখানে বন্ধ করা হয়েছে, মুজব শব্দের অর্থ এখানে দেওয়া আছে মুজব অথবা বন্ধ করবো। এখানে কিন্তু কবির মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ কবি এখানে চেয়েছে যে আমার জন্মটা সার্থক হয়েছে, আমি তুমি এদেশে জন্মগ্রহণ করেছি এবং আমার জন্মটা সার্থক হয়েছে, আমি তোমাকে ভালোবেসে ফিরেছি। তোমাদের দেশে বা আমাদের দেশে কী ধন সম্পদ আছে সেটা আমি জানি না, তবে আমি এটা শুধু জানি যে আমি তোমাদের দেশে আমাদের দেশে জন্মগ্রহণ করে আমার অঙ্গটা শুধু তোমার ছায়া হেসেই আমি আমার অঙ্গটা জুড়িয়ে নিই। কবি এটাও জানে না যে কোন ফুলে কোন ঘ্রাণ, বা এখানে কবি এটা বোঝানো হয়েছে যে কোন বনেতে জানি না ফুল গন্ধ এমন করে আকুল, অর্থাৎ কবি এখানে বোঝানো হয়েছে যে কোন ফুলের কোন গন্ধে যে আমার মনটা আকুল করেছে আমি সেটা এখানে পুরোপুরিভাবে বুঝতে পারতেছি না, বা কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি এসে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে কোন গগন, গগন বলতে এখানে কিন্তু তোমাকে চাঁদকে বোঝানো হয়েছে যে কোন গগনে ওঠে চাঁদ এমন হাসি এসে, অর্থাৎ এই দেশের যে চাঁদটা যে সুন্দর করে হাসে অন্য দেশে এমন হাসে কিনা সেটা কবির মনে সন্দেহ রয়েছে। লাইন বাই লাইনটা বুঝতে পেরেছো? তো এবার আমরা দেখি পাঠ পরিচিতি। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা যখন কবিতাটা পড়বে তখন লাইন বাই লাইন পড়বে এবং কবির শব্দ অর্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি এবং কবির জন্মসাল মৃত্যুসাল এগুলো কিন্তু তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে, কারণ এগুলো থেকে কিন্তু তোমাদের MCQ এবং নৈবিত্তিকের প্রশ্ন, তার সাথে তোমাদের কিন্তু সৃজনশীলের প্রশ্নটা হয়ে থাকে। তো প্রথমে আমরা শব্দ অর্থগুলো দেখে নিই। দেখো, সার্থক, সার্থক শব্দের অর্থ সফল। জনম, জনম এখানে বলছে জন্ম শব্দটি নয় ম যুক্ত করে ভেঙে ন ও ম আলাদা করা হয়েছে, অর্থাৎ তোমাদের জনম বলতে এখানে কবির জন্মগ্রহণের স্থানটা বোঝানো হয়েছে। আর মুদব শব্দের অর্থ এখানে বুঝবো বা বন্ধ করবো, অর্থাৎ মৃত্যুর যে আমরা যখন মারা যাই তখন কিন্তু আমাদের নয়নটা আমরা বন্ধ করে দিই বা চোখটা আমরা কিন্তু বন্ধ হয়ে যায়। তো এবার দেখো আমাদের এই গল্পটা বা এই কবিতাটা পাঠের উদ্দেশ্যটা কী। এই কবিতাটা পাঠের উদ্দেশ্য হলো মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা এবং দেশপ্রেমে উদ্যুক্ত করা, অর্থাৎ আমাদের যে জন্মভূমি, আমরা যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশকে আমাদের দেশপ্রেমে উদ্যুত করতে হবে এবং জাগিয়ে তুলতে হবে। মমত্ববোধ বলতে আমাদের যে মমত্ববোধটা রয়েছে সেই মমত্বটা বোধ আমাদের এই ছাত্রজীবন থেকে জাগিয়ে তুলতে হবে এবং দেশের প্রতি ভালোবাসা জ্ঞাপন করতে হবে। তো এবার আমরা দেখি পাঠ পরিচিতি। দেখো, এই কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীরতা দেশপ্রেম ফুটে উঠেছে, অর্থাৎ এই যে কবিতাটা জন্মভূমি কবিতা, এই কবিতায় কী ফুটে উঠেছে পরীক্ষায় কিন্তু এভাবে আসবে যে জন্মভূমি কবিতায় কী ফুটে উঠেছে। তো এখানে হবে মমত্ববোধ এবং গভীর দেশপ্রেম ফুটে উঠেছে, অর্থাৎ তোমাদের যদি নৈবী থেকে মমত্ববোধ থাকে তাহলে মমত্ববোধ দেবে টিকসিনহ, আর যদি মমত্ববোধ না থাকে তাহলে দেবে গভীর দেশপ্রেমে ফুটে উঠেছে। এই দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবির জীবন সার্থকতা অনুভব করেছে, অর্থাৎ এখানে এই লাইনটা বোঝানো হয়েছে যে কবি এদেশে জন্মগ্রহণ করেছে এবং জন্মগ্রহণ করার পর দেশকে যে ভালোবাসতে পারছে এটাই কবির একটা সার্থক। কবির জন্মভূমির অসজ্র ধনরতনের আকদর কিনা তাতে কী কিছুই আসে যায় না, অর্থাৎ কবির যে জন্মভূমির যে ধনরতন আছে কিনা বা সেটা কিন্তু কবির আসেই যায় না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহসায় এবং সুখ ও শান্তি লাভ করেছে অতুলনীয়, অর্থাৎ আমাদের দেশে ধন সম্পদ আছে কিনা বা ধন সম্পদ থাকলেও কবির কাছে আছে কিনা সেটা কিন্তু সে বড় করে দেখেনি। সে বড় করে দেখেছে কোনটি, যে এদেশের মাতৃভূমির প্রতি যে স্নেহ মায়া মমতা এবং সুখ শান্তি রয়েছে সেটা সেখানে অতুলনীয়ভাবে লাভ করেছে। জন্মভূমির অপূর্ব সৌন্দর্য ঐশ্বর্যের কবি মুগ্ধ, এখানে পরে কিন্তু আসতে পারে যে কবি কিসে মুগ্ধ হয়েছে, এখানে উত্তর হবে জন্মভূমি অপরূপ সৌন্দর্য। তো বন্ধুরা অবশ্যই তোমরা এগুলো কিন্তু অবশ্যই মূল বইতে নোট করে নেবে। জন্মভূমির বৈচিত্র্য সৌন্দর্যের অফুরন্ত উৎস কী কী, পরীক্ষা কিন্তু এগুলো আসবে যে নিচের কোনটি বৈচিত্র্য সৌন্দর্যের অফুরন্ত উষ্ণ, ফুলের বাগান, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। তোমাদের কিন্তু নৈবিত্তিকগুলো এইভাবে থাকে যে একের সাথে তিন হবে না, তিনের সাথে এক হবে না, এক দুই তিন হবে, তো এইভাবে কিন্তু তোমাদের নৈবিত্তিকটা আসে। তো তোমরা কিন্তু এটা নোট করে নেবে যে জন্মভূমির বৈচিত্র্য সৌন্দর্যের অফুরন্ত উৎস কী কী, এখানে উত্তর হবে ফুলের বাগান, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এগুলো এসব কবির মনকে আকুল করেছে, পরীক্ষা এইভাবে আসতে পারে যে কবির মনকে আকুল করেছে নিচের কোনটি, ফুলের বাগান, জ্যোৎস্না, চাঁদের জ্যোৎস্না, না সূর্যের আলো। তো তোমাদের যদি তিনটা অপশন দেওয়া থাকে তাহলে তিনটা অপশনে কিন্তু তিনটাই রাইট দেবে, আর যদি দুইটার মধ্যে একটা থাকে তাহলে একটা রাইট দেবে। এই দেশের মাটির জন্ম নিয়ে এই সূর্যলোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে, তাই কবি একান্ত ইচ্ছা এই সূর্যলোকের মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান, অর্থাৎ এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কবির নিজের একান্ত একটা ইচ্ছা প্রকাশ করেছে যে কি সূর্যলোকের এই দেশের মাটিতেই যেন তিনি চিরনিদ্রা, অর্থাৎ সূর্যলোকের এই যে মাটিটা আমাদের বাংলার জমির যে মাটি, এই মাটিতেই সে যেন চিরনিদ্রা, অর্থাৎ সেখানে যেন এখানে সে মারা যায়, এই একটা কবির কিন্তু একান্ত ইচ্ছা। তো বন্ধুরা পরীক্ষা কিন্তু আসতে পারে যে কবির একান্ত ইচ্ছা কী ছিল, এখানে উত্তর হবে এই দেশের মাটিতে তিনি যেন চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পায়।
তো বন্ধুরা আশা করি তোমরা পাঠ পরিচিতিটা বুঝতে পেরেছো এবং লেখক পরিচিতিটা তোমাদের যেটা বললাম কবির জন্মসাল বাংলাটা এবং ইংরেজিটা বিশেষ করে পড়বে এবং কবি কত সালে এই যে তোমার নোবেল পুরস্কারটা পেয়েছে কিসের জন্য বা কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট করে নেবে। তো বন্ধুরা আশা করছি তোমরা এই জন্মভূমি কবিতাটা লাইন বাই লাইন বুঝতে পেরেছো এবং যা আমি তোমাদের সাথে পয়েন্ট আকারে শেয়ার করলাম আশা করি তুমি এগুলো বুঝতে পেরেছো। তো বন্ধুরা তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করবো দরকার হলে পুনরায় ভিডিওটা দেখে ভিডিওর যে নোটগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করলাম অবশ্যই সেগুলো নোট করে নেবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে এবং তোমার ফেভারিট যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক টুইটার ইনস্টার মেসেঞ্জার যেগুলো আছে ওগুলোতে তুমি শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে যাতে তারা অনায়াসেই এই কবিতাটা বুঝতে পারে লাইন বাই লাইন কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই কবিতাটা আসবে না বন্ধুরা তোমাদের কবিতাটার মূলভাব আকারে তোমাদের কিন্তু সৃজনশীল দেওয়া থাকবে। তো কবিতাটা তোমরা অবশ্যই বাসা থেকে আবার দরকার একটু রিভিশন দিয়ে আবার পড়বে এবং এই আমি যে তোমাদের সাথে নোটটা শেয়ার করলাম অবশ্যই নেটটা তোমরা নিজের খাতায় করে নেবে এবং এই নোট অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেবে। তো বন্ধুরা এর পরবর্তীতে তোমাদের যদি কোনো নোট লাগে বা কোনো গল্প কবিতা যদি বাকি থাকে এর আগে কিন্তু আমরা তোমাদের বিশেষ করে বাংলা সব কবিতা এবং গল্পগুলো কিন্তু শেষ করেছি তো তোমাদের যদি এর পরবর্তীতে যদি কোনো বাকি থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে রিকোয়েস্ট করতে পারো। তো তোমাদের কমেন্ট রিকোয়েস্ট যদি বেশি আসে তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সেই রিকোয়েস্টে ভিডিওগুলো তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা কিন্তু এর আগে বাংলা তোমাদের কবিতা এবং সৃজনশীল কীভাবে লিখতে হবে বাংলা সৃজনশীলে কত মার্ক বা তোমাদের সৃজনশীলে দশে দশ পর কীভাবে লিখতে হবে কীভাবে তুমি দশে দশ পাবে এবং গণিতে অল্প সময়ের মধ্যে কীভাবে প্রস্তুতি নেবে এই নিয়ে কিন্তু আমাদের ইংরেজিতে কীভাবে পাস করবে এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও অলরেডি দেওয়া আছে। তো ভিডিওর লিঙ্কগুলো আমরা অবশ্যই তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো তো চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশার কাছে বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ।